কতবা যাব ওলাইছো, বহুত দিন ভিডিও দিয়া নাছিলো। তো এতিয়া আজি আমি কত গৈ আছো, কত না যাও আপনাদের সকলে দেখাম। সেক্টর 1 দি উলাই গৈছো। এতিয়া আমি জোরহাট যাম, জোরহাটতে কিবা নাম আছে, তাতে গুটেকেটা আপনাক দেখাম কত যাও কি করো সকলে দেখাম। এইফাল দি উলাই গৈছো আর বড় মনে লোক চাও একদম ধুনিয়াকে পিঁধি লৈছে। তো ঠিক আছে, ঘরতে আমার দেজি আর পিটু তাতে আছে, ইয়াতে আমি মানে ঘরত যেহেতু মানে কোনো নাই, সেই কারণে ইহতে ইয়াত হয়ে গেছো। মানে বলা খানা খানা কুছে। আর এফালে আইটেম কি কি বনাইছে, এফালে মাছের জোল, টু ডালি, এটু হল মিক্স ভাজি, এ হল খানার আইটেম। সব জায়গা গাইজ পূজা চাই চাই আহিছো, এটো এটা ভাল লাগিছে, কারণ গাড়িতে বহি বহি বহুত পূজা চাই দিলো। এতিয়া আমি জোরহাট পোৱা নাই, দেরি আছে বাৰু, সববিলাক গাড়িতে চাহ টাহ খাই বহুত দেরি হয়ে গেল। ঠিক আছে, পিছত আমি যোৱাৰ পিছত আপোনাৰ লগত দেখা। পাহি গলো, এটা ৰুমত গৈ আছো, তাৰপিছত দেখাই। হ্যাঁ, আমি রুম পাই গেলো। গুড মর্নিং। তো রাতেপা উঠি পেলে এটা চাহ টা খাও, আর মানে গা চা ধুই লো, ইহতে গা ধোয়া নাই বারো, পিছত রেডি হয়ে একবার নামঘর ওলাই যাম। আর ইয়ার পরিবেশ চাও কি ধুনিয়া লাগে, ইয়ারপর চাও গাইজ কি ধুনিয়া লাগে, ইমান ধুনিয়া পরিবেশ। আর বর্মন রাতেপা রাতেপা ওলাই গল, মন্দিরের কিবা বস্তু লৈ গৈছে, আর তো দুটা কিবা কথা পাতি আছে ভাই বোনিয়াকে। তো ঠিক আছে, চাই থাকুক ভিডিও। ফেলে গা চা দুই একদম রেডি হয়ে গেছো, কুর্তার পিঁধি লৈছো, আর যাওয়াতে মানে মেখেলা চাদর পিঁধি যাম। আমার যদি কিবা কমেডি করে আছে স্যার। গোটেকটা খাই আছো, ধসা লৈছো রাতেপা রাতেপা, ইয়া একদম দোস্ততে পুরা খাই আছে। এটা মন্দিরত আয়া মাক চাই যাও আজি দশমী বলে। পূজা সব মানুষ কিমান যাও বা আর আমি গোটেকটা বসছি, এফালে বর্মন বসছি। কি ধুনিয়া পরিবেশ একদম, মানে আহি কিবা মনটো ভাল লাগি গৈছে, ধুনিয়া। আর খিচিড়িখিনি ইমান টেস্ট হয়েছে কি মানে বহুত ভাল লাগিছে। তো এতিয়া আমি মন্দিরলৈ যাওঁ।
আমি আহিলো তারপরে আহি পেলাই অকমান রেসেস কইলছো এতিয়া পাইলা লুকস হল এনেকা আর মই পিন্ধি লৈছো এনেকা মেকআপ সদল আমার দুর্গাপূজা খতম হবে যখন আজি আমি ভালকে রেডি পূজা সোয়াই আমি ভাওনা দিনা পিছদিনা আমি আরও রিটার্ন হলো আর গুহাটী আহিলে রুমেরপরা একদম রুমেরপরা উলাই গেছো আর ইমান ভাল লাগিছে তাতে যাই পেলে আর মানে সিনারিবিলাক কেটামান ফটো লোক আপনার ফটো কেটা আমার গাড়ি দুখন গাড়ি আহিছে আর যেহেতু মো ক্যামেরা করে দিয়েছে আর সাথে তো গাইছ আমি গৈছিলোঁ ঢেকীয়াখোৱা বৰনামঘৰ মন্দিৰ যোনটো যোৰহাটত উপস্থিত আছে আৰু মা মানে যিটো চাকি জ্বলাই আছে সেইটো 484 ইয়াৰ্ছ কণ্টিনিউছলি জ্বলি আছে তো কিমান ডাঙৰ কথা নহয় এইটো আৰু ইয়াতে আমি সঁচাকৈ ভাওনা আমি লাইফতো চোৱা নাছিলোঁ আৰু যিহেতু প্ৰথমবাৰ চালোঁ বহুত বেছি ভাল লাগিছে মানে এনেকুৱা লাগিছে তাৰে পৰা গুচি নাহোঁ কিন্তু আহিব লগা হ'ল আৰু ভিডিঅ'টো চাই কেনেকুৱা পালে জনাব।